যখন বললাম যে এতটা আলু কাবলি, তখন বললো কি যে রীতা সবসময় তো আমার কাছে পয়সা থাকে না, একবারে বেশি করে আনলাম, তুমি আজকেই খাও আর খেতে চেয়েও না। সরি বন্ধুরা, বুঝতে তো পারছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সামনে আমি কিন্তু কোনো ডেইলি ব্লগ আজকে নিয়ে আসিনি, আর কারোর সম্বন্ধে কিছু বলতেও আসিনি। আজকে আমি আমার নিজের সম্বন্ধে, আমার যে ইউটিউব জগতে যে পরিবার হয়েছে সেই পরিবারের সদস্যদের কিছু বলতে এসেছি। মনের মধ্যে অনেক কিছু থাকে, মানে কোনো সময় কাউকে শেয়ার করা যায় না, সেইগুলো আজকে ভাবছি যে না, আমার এই ছোট্ট যে পরিবারটা হয়েছে তাদের শেয়ার করি। তাতে আমার ক্যামেরার ওই পারে পরিবার, আমার ক্যামেরার এই পারে পরিবার, সবাই শুনবে, যারা দেখবে তারা জানতে পারবে। তাহলে বন্ধুরা, আর আগে আসল কথাটা বলি, আজকে মানে হচ্ছে 20 এপ্রিল, আমার হচ্ছে বিয়ের তারিখ, বুঝেছ? আজকের দিনে তোমাদের দাদাভাইয়ের হাতটি ধরে আমি চলে গেছিলাম সোজা কালীঘাটে। কিন্তু আজকে আমাকে যেরকম দেখছো, কিন্তু সেরকম স্মুথ আমার লাইফটা ছিল না। তোমরা তো ভিড় মানে থাম্বেলটার নামই দেখেছো, একটা বেকার ছেলেকে বিয়ে করা, জীবনে যে কতটা স্ট্রাগল, তার মধ্যে ছিল একদমই দুজনের বাচ্চা, মানে বেশি বয়স না অল্প বয়স, কিছুই মানে কী যে পরিস্থিতি আর কী যে সিচুয়েশান, সেইটার থেকে যে আমি কী করে এখানে এসেছি সেটা শুনলে তোমরাও, জানি যাদের লাইফে হয়েছে তারা তো বুঝবেই, আর যাদের হয়নি, যারা এখন মানে একটু যারা একটু বয়স হয়ে বিয়ে করছে, পুরুষ গুছানো সংসারে যাচ্ছে, তাদের হয়তো সেটা করতে হয়নি। আর ভগবানের কাছে প্রার্থনা করি যে কারো যেন ওই সব দিন না আসে আমি যেগুলো ফেস করেছি। দেখো অল্প বয়স, এবার তখন আমি 12-এ পড়ি, আমার আগে ভাই বিয়ে করে ফেললো, এই বাড়ির বড় মেয়েকে ভাই বিয়ে করেছে, তা আসা যাওয়া করতে করতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেল। আর এই সম্পর্কের কথা আমার দুই মানে এই বাড়ির আমার ভাইয়ের বউ আর আমার ছোটো ননদ এরা জানত, কিন্তু আমার শাশুড়ি জানত না। তা আমার হাজব্যান্ড আবার মানে তোমাদের দাদাভাই কী করেছে, ভালোবেসে নিজের ছোটো পিসিকে জানিয়েছে যে পিসি আমি এই মেয়েকে পছন্দ করি। পিসি আবার কী করেছে, তার মাকে জানিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়িকে জানিয়েছে। শাশুড়ি রাজি না, কারণ ওনার মেয়ে ওই বাড়ি আছে, উনি রাজি না। তারপরে আমার বাপের বাড়ি কেউ জানে না, তখন আমার দেখাশোনা চলছে, কারণ ছেলে ছোটো ছেলে যখন বিয়ে করে নিয়ে ঘরে চলে আসে তখন সে সিচুয়েশানে একটা মেয়ে যদি ঘরে থাকে, তখন কিন্তু তখনকার দিনে তো জানেন বেশি বয়স না, না হলেও তখন আমার কত আর বয়স হবে, আমি 12-এ পড়ি। তা সেই সময়টা যেহেতু ছোটো ভাই বিয়ে করে দিয়ে চলে এসছে, সবাই বাবাকেও বলতো মেয়েকে বিয়ে দিতে হবে, তখন বাবা দেখাশোনা শুরু করে বাবা মা। তা এক জায়গায় মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু তাদের আবার দাবি ছিল একটা চেন দিতে হবে, আর ওই চেন দিতে গেলেই আমার বাবা আমার কোমর ভেঙে যাবে, কারণ আমার বাবা আমার পক্ষে সম্ভব ছিল না যে একটা চেন দেবে। তারপরে আর যেহেতু আমার এর সঙ্গে একটা রিলেশন, মাঝে মাঝে রিলেশনটা থেকে ভাবতাম না ভাইয়ের শ্বশুরবাড়ি করবো না, কিন্তু কী বলতো, ভালোবাসা ভালোবাসা তো কিছু দেখে না। তারপর বাবার আর্থিক অবস্থা ওই রকম, তার মধ্যে সবাই বলতো এই ছোটো ভাইটা বিয়ে করে নিয়েছে, সেই সিচুয়েশানটার মধ্যে আমি ছিলাম, কাউকে হয়তো সেটা ফেস করতে হয় না, আমার খারাপ লাগবে ছোটো ভাই বিয়ে করে নিয়ে চলে এসছে, দেখবে ছোটোর আগে বিয়ে করলে বড়োদের একটা কিছু হয়তো খুঁত বা কিছু এই সমস্ত জিনিস, তখন বয়সটা থাকে না, তখন ভাবে যে কী প্রবলেম বিয়ে হয়নি বা কোথাও থেকে দেখতে আসলে কেন ছোটো ভাইয়ের আগে বিয়ে হয়ে গেল, যেটা হয় আর কি। তারপরে দুজনে মিলে ঠিক করলাম, আমার এপ্রিলের 14 তারিখে আমার এইচএস শেষ হলো, আমি গড়িয়াহাটা মুরলীধর গার্লস কলেজে পড়তাম, তখন 11-12 কলেজেই পড়ানো হতো, কিন্তু এটা মানে অনেকে বিশ্বাস করবে না, 11-12 কলেজে হতো তখন। তা বিয়ে করলাম, বিয়ে করে মানে দুজনে বিয়ে করলাম, ওর বন্ধুরা গিয়ে হেল্প করলো তোমাদের দাদাভাইয়ের কাছে, ও তো কাজ করে না, ও মনে হয় বাজারে সবাইকে মানে টাকা পয়সা যে দান না কি বলে সেটা তুলে দিত, তার পরিবর্তে ওকে মনে হয় বছরে 3,500 টাকা দিত, এইটাই মানে সন্ধ্যাবেলা গিয়ে 1-1.5 ঘন্টা বাজারে সবার দান দিত তুলে দিত আর ওটা দিত। তা বৈশাখ মাসেই ও ওই 3,500 টাকাটা পেয়েছে। তারপরে ওই অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এমন অবুঝ মানে অত বুঝি না, দিদির একটা পুরনো শাড়ি পরে গেলাম, তোমাদের দাদাভাইকে বিয়ে করলো, ওখানে গিয়ে বন্ধু বান্ধবরা তো হোটেলে খেলো, ওরা আমরা দুজনে সবজি ভাত খেলাম, কারণ পকেটে যে কটা পয়সা সেই বুঝে তো চলতে হবে। আর তখন তোমার দাদাভাইয়ের এমন একটা ক্ষমতা ছিল না যে একটা আমাকে শাড়ি কিনে দেবে, যে নতুন বস্ত্র পরে বিয়ে করতে হয় বা কিছু, এগুলো মাথার মধ্যে আর বয়সটাও অল্প বুঝতে পারিনি। তোমাদের দাদাভাই বলে কি ঠিক আছে এটা পরো, আমার মার অনেক শাড়ি আছে, ওই একটা গিয়ে পরলেই হবে, ঠিক আছে। এবার বিয়ে করে আমরা আর বাড়ি আসিনি, ওর বন্ধুবান্ধব একটা জায়গায় আমাদের নিয়ে রাখলো, মানে এরই জানাশোনা এক বন্ধুর আত্মীয়র বাড়ি গিয়ে রাখলাম, সেখানে গেছি, সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা ওনার নতুন মানে
মানে নতুন বউদের পরার মতো কোনো শাড়ি নেই, একদম শাড়িগুলো একদমই মানে পরার মতো না। উনিও শাড়ি দিতে পারলো না, অগাত্য ওই শাড়িটা যেটা পরে ভিগেছি সেইটা পরেই আমাকে সারা রাত শনিবার পরদিন সারাদিন সন্ধ্যাবেলা ও আবার ওর বন্ধুদের বলে দিয়েছে যে তোরা আমার মাকে গিয়ে মা থেকে একটা শাড়ি চেয়ে এনে আনবি, যখন যাবো এটা ওটা পরে নেব। বসে আশায় রয়েছি ওই শাড়িটা পরে সারাদিন গেল ঠেলো যে সন্ধ্যাবেলা একটা শাড়ি আসবে ওটা পরে শ্বশুরবাড়ি যাবো। সেই শাড়ি আর আমার ভাগ্যে জোটেনি, কারণ তারা তো মেনেই নিতে চাইছিল না, তারা আবার শাড়ি দেবে। তারপরে বন্ধুবান্ধব সন্ধ্যাবেলা গেল, যারা আনতে গেল বললো চল বাড়ি চল তোর মা কান্নাকাটি করছে। এটা হয়, সব বাবা মারই একটা আশা থাকে, তার বিপক্ষে গেলে সেটা তো বাবা মারা কান্নাকাটি করবেই, মা বাবা না বা মা কান্নাকাটি করছে। আসলাম ওই কুচকানো শাড়িটাই পরে, বন্ধুরা একটু বড় হয়ে গেলে প্লিজ দেখো লাইফের একটা বেকার ছেলেকে বিয়ে করার যে কী পরিস্থিতি, সেই শাড়িটা কুচকে রয়েছে সেটাই কোনো রকমের ভাজ করে পরে আমি আসলাম। আসার পর ঢুকতে দেবে না আমাকে, আমার তোমার দাদাভাই তো আমার পাশে ছিল না, ও আমাকে বললো চল। হয়তো আমার স্বামী যদি তখন কাজকর্ম থাকতো তখন হয়তো আমাকে এইসব ফেস করতে হতো না, শাশুড়ি ঢুকতে দেবে না। যা হোক ঢুকে গেলাম, তখন শাশুড়ি আমাকে বললো যে তোমার শ্বশুর আসতে আসবে, পা ধরে অন্যায় শিকার চাইতে হবে, কেন ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছি, কারণ তারা তো আমাদের খাওয়াবে না, তাদের কাছে তো অন্যায় শিকার চাইতে হবে, স্বামীর তো ইনকাম নেই কে খাওয়াবে। চাইলাম বসে রইলাম, রাত্রে শ্বশুর আসলো পা ছুঁয়ে বলতে হলো বাবা অন্যায় হয়ে গেছে আমাদের, জানি না সেটা কিসের কী অপরাধ ভালোবেসে বিয়ে করার। গেল সেই সময়টা, সেটার জন্য আফসোস নেই, শ্বশুরের পা ধরেই তো চেয়েছি, কিন্তু হ্যাঁ অন্যায় কিছু না করে অন্যায় শিকার চাওয়াটা তখন একটু কষ্ট লেগেছিল। তারপরে অনেকে বললো কী বলো তো তোমার দাদাভাইয়ের আমি বয়সে এক বছরের মানে ও আমার থেকে এক বছরের বড় ছিল, তার মধ্যে বিয়ের পর কানাফুসো শুনছি মেয়ে বড়, মেয়ে বয়সে বড়, মেয়ে বয়সে বড় বলতো, শুনতাম ঠিক আছে আমি বড় তো বড়। তোমাদের দাদাভাইকে বলতাম হ্যাঁ গো এসব আলোচনা হচ্ছে, বলে ও বলো গিয়ে উনুন সাজাতে পারিনি, ঘর বসতে পারতাম না, কারণ কলেজে যেতাম জামাটা ছেড়ে দিয়ে চলে যেতাম, মা ধুয়ে ধুয়ে দিত, রান্নাবান্না তো আমি কিছুই পারতাম না। তারপরে তিন মাস পর বাবা বাড়ির থেকে নিল, নেওয়ার পর বাবা বাড়ি থেকে একটা ছোট্ট মানে বাবা বাড়ি থেকে একটা কানের আর তোমাদের দাদাভাইকে একটা আংটি নিল, এই আর কিচ্ছু দিতে পারিনি। আর এদের পরিবারের সবাইকে মাকে বললাম মা ধার বাকি করে অন্তত এদের পরিবারে মানে আমার শ্বশুরের মা শাশুড়ির মা সবাইকে একটু কিছু দেওয়ার চেষ্টা করো। বাবা তখন এক জায়গার থেকে বাকি করে, বাবা তখন গড়িয়াটা ফুটে পাপক সাচ্ছে না যে পা মোছে সেইগুলো বিক্রি করতো, আমার বাপের বাড়ির অবস্থা ভালো ছিল না, তখন বাবা মা একটা দোকান থেকে বাকি টাকি করে ওইগুলো সবাইকে দিল, কারণ মেয়ে যাচ্ছে। আর বললাম তো তিন মাস আমার সঙ্গে সম্পর্ক রাখি আমি যেহেতু বিয়ে করেছি। তারপরে কি বলতো আমার বিয়ের পর ভাই এসেও খুব রাগারাগি করেছিল, ভাই বলেছিল যে আমার বোনকে আমি নিয়ে যাব, কারণ হয়তো ওর বোনকে আমি বিয়ে করেছি বলে ও জেদ করে আমার বোনকে বিয়ে করেছে, ভাই এটা বলেছিল। তা তখন তো যাই হোক ঝামেলাঝাটি করেছিল, তখন শাশুড়িও বলেছিল যে না এটা কী করে হয় বিয়ে যখন হয়ে গেছে হয়ে গেছে, তারপর থেকে তার আসা যাওয়া ছিল না, ভাইও আসতো না, রাগ ছিল, তারপর সব সমস্যা মিটে গেছিলো। তা এবার ওই একটা কানের আর একটা আংটি দিয়েছে, এবার যখনই মানে নিয়ে এসছি এটাই তো দিয়েছে না, এবার বাড়িতে কেউ আসলেই আমাকে দেখতে আসলেই ওই শাশুড়ির মা শ্বশুরের মা শাশুড়িরা বলতো কী দিয়েছে বাপের বাড়ি থেকে দেখাও, তখন নিজেকে না বিশ্বাস করবে না বন্ধুরা খুব খারাপ লাগতো, যে এইটুকু জিনিস দেখাবো এরা কী ভাববে, ইচ্ছে করতো না এক এক সময় যে এখানে বাবা মাকে ছোটো করা হবে, যে আমার বাবা বলবে যে বিছানা কোথায়, বিছানা দেয়নি কেন, খাট পালং দেয়নি কেন, তখন আমি মানে খুব কষ্ট লাগতো যে না এগুলো কী করে দেখাবো। তাও বলতো পাড়া প্রতিবেশী, আর আগে তো এরকম জিনিসটা ছিল যে সরি একটু, তারপরে এইসব জিনিসটা ছিল যে কী বিয়েতে কী পেয়েছে দেখাও দেখাও, পাড়া প্রতিবেশীরা তো আসতো এসে মানে ওই জিনিসগুলো দেখতে চাইতো, তারপরে সে ঠিক আছে দেখাতাম বুকটা মানে কোনো রকম চেপে রেখে কষ্টটা দেখাতাম। তারপর দেখতে দেখতে রেজাল্ট বেরোলো এইচএসে, কিন্তু আমি আমার খুব পড়ায় আগ্রহ ছিল আর খুব মাথা ভালো ছিল, কিন্তু কী করে পড়ব, যার স্বামী বেকার তার তো এত বড় আশা দেখা আশা করাটা উচিত না না। আর বিয়ের পরপরই আমার পাশের বাড়ি
একটা বিয়ের অনুষ্ঠান ছিল, এরই একটা বন্ধুর বিয়ে, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। আমি যে যাবো, আমার কাছে একটা ভালো ব্লাউজ নেই, একটা শাড়ি নেই, শাশুড়ি তাও একটা শাড়ি বের করেছিলাম, আর ব্লাউজ পাশের বাড়ির থেকে আমি চেয়ে এনেছি। উনিও ইউজ করতে করতে ওনার ব্লাউজটা না কেমন একটা ডোরা ডোরা পড়ে গেছিলো, সেটা এনে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর ঠিক মতো শুকায়ও নি, সেটা পরেই সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি গেলাম। গিয়ে নতুন বউ তো সবাইকে দেখছি কত সুন্দর সেজেছে, কারোর হাতে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো দেখলে এরকম তাকিয়ে রয়েছি, কী সুন্দর সেজেছে। তখন খারাপ লাগতো, বয়সটা অল্প, ইস কী সুন্দর সেজেছে। এসে আবার ঘরে চুপ করে ভাবতাম, তো যেটা হয়েছে আর কী করা যাবে। আর দুজনের মধ্যে সবসময় খিটাখিটি লাগতো, তোমার দাদা ভাইয়েরা কেন বলো, পয়সা বলে না, পয়সা না থাকলে ভালোবাসাও জানালা দিয়ে পালিয়ে যায়। সত্যি তাই, একটু মানে কিছু হলে ওর মাথা গরম হয়ে যেত, কেউ কিছু বললেই ওর মাথা গরমটা হয়ে যেত আমার ওপর। যাই হোক, ছেলে পেটে আসলো, ছেলে পেটে আর তার মাঝখানে ও এক জায়গায় টুকটাক কোথাও 600 টাকা কোথাও ইসে, মানে বেকার, যেখানে যেরকম কাজ পেত করার চেষ্টা করতো, কিন্তু তাতে তো সংসার চলে না না, মানে সংসার চালানোর দায়িত্ব শ্বশুর শাশুড়িরই ছিল, কিন্তু তাতে কী চলে বলো। তারপর কী করতো, ওইটুকু করে এসে তাস খেলতে বসে যেত। এবার বাবু পেটে আসলো, কী করবো, কোথায় গিয়ে কাজ করবো, আমার এমন সামর্থ্য নেই যে বাপের বাড়ি গিয়ে বলবো যে আমাকে একটা ভালো হসপিটালে কাজ করাও, বা না নিজের স্বামীর ইনকাম না থাকলে সেখানে আমি শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়িকে বলবো আমাকে একটা ভালো জায়গায় কাজ করাও, আমাকে একটা বাঘাযতীন হসপিটাল অনেকে চিনতেও পারো সেখানে করি, যার দেখান সেখানকার অবস্থা তখন খুবই খারাপ, জানালা দিয়ে বিড়াল ঢুকে বাচ্চা নিয়ে চলে যেত, ডেলিভারি বা যে কোনো সময়ে লোডশেডিং হলে সেখানে জেনারেটরের ব্যবস্থা ছিল না। বন্ধুরা একটা USG করতে দিয়েছে 300 টাকা, কী করাবে, বাপের বাড়ির থেকে তো ক্ষমতা নেই। বাবাকে বললাম, বাবা একটা USG করতে দিয়েছে, হসপিটালে অ্যাডমিট রয়েছিলাম, বেবি হচ্ছে না বলে USG করতে দিয়েছিল। তা বাবা আবার কী করলো, মামা বাড়ি থেকে জানালো, মামার একটা বিশ্বস্ত বন্ধু উনি ওই হসপিটালে মেডিসিন সাপ্লাই করতো, তাকেও আমি মামা ডাকতাম, সেই মামা কী করলো আমাকে মানে ডাক্তারের থেকে লিখে টিকে নিয়ে আসলো, বললো তোর চিন্তা করতে হবে না, তুই কালকে সকালে চলে যাস, তোর USGটা করিয়ে দেবে, ফ্রিতেই করিয়ে দেবে, তোর টাকা লাগবে না। আমার তো খুব আনন্দ যে না পয়সা লাগবে না। তারপর আমাকে বলতে নেই ভগবানের আশীর্বাদে, আমাকে আর কোনো মানে খরচা করতে হয়নি। যেদিন আমাকে ও মানে নিয়ে যাওয়ার কথা USG করতে, সেদিনই ভোরবেলা থেকে পেন উঠেছিলো, আমার ছেলে নর্মালেই হয়ে গেছে। আর যখন ছেলে পেটে, একদিন তোমাদের দাদাভাইকে বলি কি আমার না একটু আলু কাবলি খেতে ইচ্ছে করছে, ছেলে মেয়ে পেটে থাকলে তো ইচ্ছে করে, আমাকে 5 টাকার আলু কাবলি এনে দিয়ে হাতে দিয়ে বললো কি হাতে দিয়েছি, তার বললাম এতটা আলু কাবলি, যখন বললাম যে এতটা আলু কাবলি, তখন বললো কি যে রীতা সবসময় তো আমার কাছে পয়সা থাকে না, একবারে বেশি করে আনলাম, তুমি আজকেই খাও আর খেতে চেয়েও না। সরি বন্ধুরা, বুঝতে তো পারছ। তারপর সেই আলু কাবলিটা খেলাম, আর মনে মনে ভাবলাম যে সত্যিই তোর কাছে টাকা কোথায়, ওর কাছে যে আমি এটা সেটা খেতে চাইব। শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করতো যে কিছু খাবে, কিন্তু কী বলতো লজ্জা লাগতো, যার স্বামী ইনকাম করে না তার আমি মুখ ফুটে বলবো যে আমি এটা খাবো ওটা খাবো, খুব লজ্জা লাগে। তারপরে আমি ওকে বললাম তুমি কিছু একটা ব্যবস্থা করো, মানে তখন ছেলে পেটে মানে ডেলিভারি আগে, ও তখন ভাবলাম পাশের বাড়ি ওই একটা দেওয়ার ছিল, ও কি সুন্দর অটো চালায়, তুমি একটা অটো চালানো ই করো, বলে কী হবে আমি যে চালাও। তারপরে অনেকের আপত্তি ছিল যে না অটো চালালে যখন তখন কিছু হয়, তা বললাম ভাগ্যে যেটা আছে আমার সেটাই হবে। তারপরে লাইসেন্স বের করলো, অটো চালানো শিখলো, তারপরে লোকের গাড়ি আগে ভাড়া করে চালাতো, কেউ দিত না জানো, প্রথম অবস্থায় নতুন ড্রাইভার তো কেউ গাড়ি দিত না, এর ওর এখানে গিয়ে বসে থাকতো, কেউ অটো দিত না, বলতো না এ নতুন ড্রাইভার একে কী অটো দেবো, বেশিরভাগ সময়ে সকালে গিয়ে স্ট্যান্ডে বসে থাকতো, গাড়ি দিত না, আবার ফেরত আসতো, কী গো গাড়ি পাওনি, বলে না গো দিচ্ছে না কেউ। এইভাবে গেল, একটা ছোট্ট টেবিল পাখা পাখা ছিল, আর একটা ছোট্ট সিঙ্গেল চৌকি ছিল, একটা বেড়ার ঘর ছিল এই পাশে, ওটার মধ্যে ছিলাম। তারপর ছেলে হওয়ার পর, আমার বাবু হওয়ার পর, আমার শ্বশুর একটা ছোটো 5 ইঞ্চি গাঁথনি দিয়ে একটা ঘর করে দিয়েছিল, সেটাই ফেটে গেছিলো পরবর্তীকালে, মানে বেশি গাঁথনি দেওয়া ছিল না। তো তারপরে ছেলে হলো, বন্ধুরা সব থেকে আফসোস কী লাগে বলো তো, বাচ্চাকে যে শখ মতো খাওয়ানো সাজানো, আমার তো একটাই ছেলে ছিল, সেটা আমি করতে পারিনি, কারণ আমার সম্ভব হয়নি যে ছেলেটাকে যে আমি একটা সুন্দর ভালো জামা প্যান্ট সুন্দরভাবে যা যা খাওয়ানোর দরকার খাওয়াবো, না
চারটে না পাঁচটা স্যারেলাক শাশুড়ি এনে দিয়েছিল। তারপর ঘরে আলোচনা হতো আমরা ছেলে মেয়েকে আগে আটা জাল দিয়ে দিয়ে খাওয়াতাম, তখন শুনতাম তো বুকটা ফেটে যেত। তারপরে আমি বন্ধ করে দিয়েছি, আমি আর স্যারেলাক স্টু বা কিছু এগুলো আমি খাওয়াতে পারিনি। ওই কৌটোই মানে চারটে না পাঁচটা খাইয়েছিলাম। এখনও আমার আফসোস লাগে, আমি দোকানে গেলে আমি যদি দেখি না কেউ, আমার সময়গুলো গেছে কষ্টের যা, কিন্তু আমি যখন দেখি না যে কেউ কারোর বাচ্চার জন্য কিছু কিনছে, আমার বুকটা ফেটে যায়। আমি তো ওই দিনটা আর পাবো না বলো। সেদিনও ছেলের সামনে এসে মানে বলছিলাম যে বাবু তোকে আমি ছোটোবেলা শখ করে, হ্যাঁ ও একটু বড় হয়েছে, মানে আমার জীবনে লাকি পয়েন্ট হচ্ছে আমার ছেলে, ছেলে হওয়ার পর আমাদের সব কিছু আর কি। আমি তখন ভাড়া গাড়ি ধরো একদিন দুদিন ডিউটি পেতো না, একদিন দুদিন ডিউটি পেতো না, তখন আমি সেই পয়সা দিয়ে কী করবো? তারপরে ছেলেকে আমি বলতাম বাবু তোকে আমি আর সেরকম করে করতে পারিনি রে। ছেলে বলে মা তুমি এত আফসোস করো কেন, তখন যদি সুখ করতাম, এখন যদি কষ্ট করতাম তাহলে তোমার সেটাই বেশি কষ্ট লাগতো, সেটা তো আমি পাস্টে করেছি, এখন তো তোমরা সব কিছু করে দিয়েছ আমাকে, এখন তো যখন যেটা বলি সেটাই করতে হবে। আমি তো সেই সময়টা পারিনি রে বাবু তোকে করতে, সত্যি কথা বন্ধুরা, না একটা ভালো কিছু খাওয়াতে পেরেছি। কত বাচ্চাদের তো কত কিছু মারা করে এখন করে, আগেও মানে দেখবে কোথাও গেলে বাচ্চাকে কত সুন্দর সাজায়, আমি পারিনি গো। সেই দিনটা মানে আমি যতই আমার জীবনে যতই সুখ আসুক আমি তার আমি সেই দিনটা পাবো বলো? সেই দিনটা তো আর পাবো না। তারপরে দেখতে দেখতে তোমার দাদাভাই ভাড়া গাড়ি চালাতে চালাতে তারপর একদিন শুনলো যে আমাদের ওই রোডেই একটা পুরনো অটো বিক্রি হচ্ছে। তারপরে ও কী করলো, শ্বশুর শাশুড়িকে জানালো যে এরকম বিক্রি হচ্ছে, তারাই টাকা জোগাড় করে অটোটা কিনে দিয়েছে। কিনে দেওয়ার পর সে আর ভাড়া গাড়ি চালাতে চালাতেই ও তখন ঘরের আস্তে আস্তে খাট বলো আলমারি বলো এটা বলো সেটা বলো ও বানিয়েছে। আর সবার প্রথম খাট বানিয়ে আগে বাবা মার ঘরে গিয়েছে, বলো বাবা মার ঘরে আগে খাট দিই তারপরে আমরা বানাবো। তারপরে আমার একটা বক্স খাট যেটা আমি এখনও মানে ওটাকে ই করিনি সেটা রয়েছে আমার ভাড়াটের ওই পাশে রুমে, বড় ছয় সাত একটা বক্স খাট বানিয়ে দিয়েছিলো, সেই খাটটা ওখানেই রয়েছে। আমি চিনা এটা আমার লাইফের প্রথম, ও আমাকে বানিয়ে দিয়েছে। তারপর বন্ধুরা অনেক স্ট্রাগল করে মানে অনেক রকম চারদিকে কথাবার্তা শুনে একটা ভালো শাড়ি বললাম না, পরতে গেলেও কেমন লাগতো এই শাশুড়ির শাড়িটা, ভালো শাড়িটা আনার থেকে নিয়ে পরবো উনি যদি কিছু ভাবে। তারপরে আনাচে কানাচে বুঝতেই তো পারছো পরিবারের অনেকের থেকে অনেক কিছু শুনেছি, বেকার একটা ছেলেকে বিয়ে করার যে কী কষ্ট। তা সেই দিনটা আস্তে আস্তে পার করতে করতে ২৬টা বছর পার করে চলে আসলাম। ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো মেয়ে যেন আর কিছু করুক আর না করুক, এরকম বেকার কোনো ছেলেকে বিয়ে করো না, সেই লড়াইটা খুব কষ্ট হয়, সহ্য করার মতো ক্ষমতা থাকে না। তবে হ্যাঁ সহ্য করতে পেরেছি কী বল, কেন বলো তো পাশে দিয়ে এরকম একটা জীবন সঙ্গী ছিল তোমাদের দাদাভাই, ওর ভালোবাসার টানে আমি সব যেন সহ্য করতে পেরেছি। কিন্তু যখন আবার রাগ করতে ঝগড়া করতাম ভাবতাম কিন্তু কিছু করে বসি কোথাও চলে যাই, কিন্তু না আপনি আবার মনটাকে ঘুরিয়ে নিতাম যে না এরকম করলে হবে করলে হবে না। বিয়ে যখন করেছি তখন শাশুড়ি বললো একটু সেলাই ঠেলাই শিখতে হবে, পাশের বাড়ির ওই মেসো ডেকে বললো কি কিছু তো তোমার করতে হবে একটা বেকার ছেলেকে বিয়ে করেছো, সেটা নিশ্চয়ই আমার পরিবারে কেউ কেউ ওনাকে বলেছে, নাহলে উনি কেন আমাকে ডেকে বলবে পাশের বাড়ির থেকে যে বেকার ছেলেকে বিয়ে করেছো তোমার তো এখন কিছু করতে হবে। কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলতো না তুমি কিচ্ছু করবে না, তোমাকে কিচ্ছু করতে দেবো না, আমি বাইরে, ওর ছোটো থেকে দেখেছি ওর মা বাইরে বাইরে, ও ঠাকুমা দিদিমা পুরো সংসারটাকে সামলিয়েছে, তাই ওর ইচ্ছে ছিল না যে আমিও বাইরে গিয়ে কাজ মানে করি, ছোটোর থেকেই তো আমার দেখে যে ওর মা ব্যবসা করতো। তারপর থেকে এইভাবে স্ট্রাগল করতে করতে বন্ধুরা আজকে এই পর্যন্ত এসেছি, অনেক কষ্ট করে অনেক কিছু করে, লাইফে সবারই এরকম ঘটনা ঘটে। কিন্তু ওই যে বললাম সব সুখ হয়তো এখন পাচ্ছি, কিন্তু আমার বাবুর সেই ছোট্টবেলা ছেলেকে আদর করা মানে নানা রকম জিনিস জনসেন জিনিস ব্যবহার করা তখন যেন সেটা স্বপ্নের মতো ছিল বন্ধুরা, সত্যি তাই। কে জানি ওর জন্মদিন ওর ঠাকুমারা বড় করে করেছিল, আমার ভাত কাপড়ের অনুষ্ঠান বন্ধুরা সেটা হয়নি, আমার বিয়ের পর পাশের বাড়ি এদের বলেছিল আর আমার মাসি শাশুড়িকে বলেছিল, আমার শাশুড়ি আর দুটো ছাপার শাড়ি এনে দিয়েছিলো, এই দুই ফ্যামিলিকে বলে ওই বাড়িতেই মানে মোটামুটি হয়তো ১০-১২ জন খাওয়া দাওয়া হয়েছিল। ছেলের অন্নপ্রাশন ও ঠাকুমা দাদি করেছে, আর অন্নপ্রাশনের সময় একটা জনসেনের সেট পেয়েছিল, সেই সেটটা আমি কত যত্ন করে রেখেছি যে এইটা মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেসব বুঝতাম না, অনেক দিন থাকবে, আমার ছেলে জনসেনের ব্যবহার করে আর ছেলে যখন অন্নপ্রাশন করবে বাবা মা হিসাবে তো আমাদের কিছু কর্তব্য, তা তোমাদের দাদাভাই
মানে যেখান থেকে যা পেত ঘরে একটা বেড়ার মধ্যে বাঁশ থাকে না, আর বাঁশ কেটে দেখবে একটা কৌটো থাকে, বাঁশ কেটে টাকা রাখা যায়, তখন ওই বাঁশ কেটে ওর মধ্যে না পয়সা ফেলতাম। ফেলে ফেলে যখন ছেলের অন্নপ্রাশন হয় 5,000 না 6,000 টাকা হাতে হয়েছিল, সেটা ধরে আর কি শ্বশুর শাশুড়ির হাতে দিয়েছিলাম, আর ছেলেকে কিছু দিতে পারিনি। এই হচ্ছে আমার জীবনের স্ট্রাগল বন্ধুরা। আজকে এই দিনটা অনেকে হয়তো বলবে যে এই দিনটা স্পেশাল করে কিছু, না ইচ্ছে করে না, স্পেশাল প্রত্যেকটা দিনই আমার কাছে এখন, কারণ যতটা স্ট্রাগল করে তোমাদের দাদাভাই এনেছে তখনও আমার কাছে স্পেশাল ছিল, এখনও আমার কাছে স্পেশাল। এটার জন্য আমার আলাদা কোনো আনন্দ বা কিছু সেটা না, মানে ও আমাকে যেই মুহূর্তে রাখবে সেই প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে স্পেশাল, আর বিশেষ একটা দিন বলে কিচ্ছু নেই। তাই আজকের দিনটা তোমাদের এই কথাগুলো শেয়ার করলাম, আর তার ফলে আমার পরিবারও জানতে পারবে যে আমার লাইফে যে এই সমস্ত জিনিসগুলো চড়াই উৎরাই করে আমি আজকে এই পর্যন্ত এসেছি। বলতে পারো আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার গুরুদের, আমার লোকনাথ বাবার আশীর্বাদে আজকে আমি এখানে এসেছি। আর কিছু না বন্ধুরা, একটু বড় হয়েছে, কিছু মনে করো না। আজকে এই একটা ভালো দিনে চোখ দিয়ে জল বেরোয় আসলো কেন বলো তো, আনন্দে। যেটা ছিল সেটা পাস্ট, আর এখন তো আমি বর্তমানে আছি, কিন্তু পাস্ট কোনো দিন কেউ ভুলতে পারে না, এটাই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।